হ্যালো ভিউয়ার্স, ইজি গার্ডেনিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে প্লান্টটি নিয়ে কথা বলবো বা যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটি হলো গ্ল্যাডিওলাসের। এই যে গ্ল্যাডিওলাসগুলো দেখতে পাচ্ছেন, শীতকালীন অত্যন্ত জনপ্রিয় ফুল এই গ্ল্যাডিওলাস। খুবই সুন্দর ফুল হয়, বিভিন্ন ভ্যারাইটি এবং কালারের ফুল হয় এই গ্ল্যাডিওলাসগুলো। তো আমি এই গ্ল্যাডিওলাসগুলো ঠিক 50 দিন আগে রোপণ করেছিলাম, আজ থেকে 50 দিন আগে। তো দেখতে পাচ্ছেন 50 দিনে গাছগুলো খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর বেড়েছে। একটি বাল্ব থেকে অনেকগুলো গাছ হয়েছে এবং খুব সুন্দর গাছ হয়েছে। তো আজকে যে সমস্যাটি সবাই ফেস করেন, আমাকে অনেকেই ইনবক্স করেছেন এবং কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে গ্ল্যাডিওলাসের পাতা পোড়া রোগ। এই যে দেখতে পাচ্ছেন গ্ল্যাডিওলাস গাছটি, এর মাথায় দেখুন পাতা একটু পুড়ে গেছে। আমার গাছগুলো এর চেয়ে বেশি পুড়বে না, অনেকেরই পাতা অনেক বেশি পুড়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং আলটিমেটলি গাছটি মারা যায়। আমার গাছের পাতা শুধুমাত্র ডগা পড়েছে, এটি খুব বেশি বড় সমস্যা না, কিন্তু যাদের পাতা অনেক বেশি পড়ে যায় সেটি অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় গ্ল্যাডিওলাসের, এবং সঠিক ফুল আসে না এবং পাতা পুড়ে মারা যায় গাছটি। তো আজকের ভিডিওতে আজকে আমি দেখাবো কীভাবে এই পাতা পড়া রোগ থেকে আপনার গাছ সুরক্ষিত থাকবে এবং আপনি গাছ থেকে খুব সুন্দর ফুল পেতে পারেন। তো গ্ল্যাডিওলাস নিয়ে আরও দু একটি কথা বলে রাখি। এখানে যে গ্ল্যাডিওলাসগুলো দেখছেন, এখানে 3টি বাল্ব রোপণ করেছিলাম আমি, 3টি ম্যাচিউর বাল্ব। 3টি ম্যাচিউর বাল্ব থেকে আরও এতগুলো গাছ হয়েছে। তো বেশ সুন্দর হয়েছে গাছটি, 50 দিনের মতো বয়স। আসলে গ্ল্যাডিওলাস থেকে গ্ল্যাডিওলাসের বাল্ব রোপণ করার পর ফুল আসতে সাধারণত 60 থেকে 70 দিন সময় লাগে, বা তারও একটু বেশি সময় লাগতে পারে। তো আশা করছি আমি এই গাছগুলো থেকে আগামী 15-20 দিনের মধ্যে ফুলের স্টিক বের হবে আশা করছি। তো গ্ল্যাডিওলাসের যত্নের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এই গাছটি রোদ পায় কিনা এবং মাটি শুকনো থাকে কিনা। আপনাকে অবশ্যই মাটি শুকনো রাখতে হবে। দেখতে পাচ্ছেন মাটি, এটা বেশ শুকনো মাটি, আমি এমনভাবে পানি দিয়েছি যাতে মাটি শুকনো থাকে এবং কোনো ভিজা ভাব না থাকে। তো শুকনো রাখবেন এবং অবশ্যই অনেক বেশি রোদে এই গাছটি রাখবেন বা এই গাছের টব রাখবেন। তো এবার আসি যে এই পাতা পড়া রোগ থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। তো পাতা পড়া রোগ থেকে আমরা মুক্তি পেতে চাইলে আমাদের প্রতিনিয়ত প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই গাছটিতে বা এই গাছের মাটিতে আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং কীটনাশকও স্প্রে করতে হবে। তো এই পাতা পোড়া রোগ আসলে প্রকৃতপক্ষে ছত্রাকের আক্রমণ দ্বারাই হয়। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে ছত্রাকনাশক এই গাছে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড, আমি কিছু পরিমাণ ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। তো এরপর আমি যেটা করব, 1 গ্রাম পরিমাণ ছত্রাকনাশক বা যে ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন সেটির 1 গ্রাম পরিমাণ আমি 1 লিটার পানিতে গুলে নেব। 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম, আমি আবারও বলছি 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম। এই পরিমাণের একটু বেশি বা কম নিলে সেক্ষেত্রে আপনার গাছের ক্ষতি হতে পারে, কম হলে খুব বেশি ছত্রাকের জন্য উপকৃত হবেন না আপনি বা ছত্রাক নাশ হবে না, এবং বেশি হইলে আপনার গাছের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো অবশ্যই পরিমাণ মতো নেবেন। আমি 1 লিটার জলে 1 গ্রাম এই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে নিব। তো দেখতে পাচ্ছেন গুলে নিয়েছি এই বোতলে 1 লিটার পানিতে, বা 1 লিটার একটু কম পানি আছে, আমি ছত্রাকনাশক গুলে নিয়েছি। নেওয়ার পর আমি গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাটিতে ছত্রাকনাশক একটু ঢেলে দিচ্ছি, দেখতে পেলেন। এবং গাছের পাতাতেও আপনারা স্প্রে করতে পারেন চাইলে, আমার এখানে স্প্রেয়ার নাই এই জন্য আমি একটু চেষ্টা করলাম, আপনারা স্প্রেয়ার দিয়ে গাছের পাতাতে স্প্রে করতে পারেন। আমি আরেকটু ছত্রাকনাশক মাটিতে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন পাতাগুলোতে স্প্রে করার মতো, আপনি চাইলে আপনি এরকম করে আপনার পাতাতে স্প্রে করে নেবেন। তো মাটি একটু শুকিয়ে এসেছে, মাটি শুকিয়ে আসার পর আমি আবারও একটু ছত্রাকনাশক ঢেলে দিব, অল্প, খুব বেশি না, পরিমাণে অল্প। তো আমার আরও কিছু গ্ল্যাডিওলাস গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আমি সরাসরি মাটিতে রোপণ করেছি, আমি সেই গাছগুলোতেও নিয়মিত 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করি এবং কীটনাশকও স্প্রে করি। আপনি এই গাছটিতে কীটনাশকও স্প্রে করবেন, অবশ্যই মনে রাখবেন কীটনাশক আপনি প্রচণ্ড রোদে ব্যবহার করবেন দিনের বেলায়।
তো এ হচ্ছে গ্ল্যাডিওলাসের পাতা পড়া রোগের সমাধান। আপনি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে থাকলে আপনার গ্ল্যাডিওলাসের পাতা কখনোই পুড়ে যাবে না এবং গাছটি নষ্ট হবে না। ছত্রাকনাশক এবং কীটনাশক গ্ল্যাডিওলাসের জন্য খুবই 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 দরকার, এবং রোদ রোদ খুবই দরকার। তাহলে এইভাবে যত্ন করলে আপনি আপনার গাছ থেকে খুব সুন্দর ফুল পেতে পারেন এবং পাতা পড়া রোগ থেকে সমাধান পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাপি গার্ডেনিং।